15 passengers were injured, amongst them two female passengers were critical, when a bus loaded with passengers lost control and hit a tree on a state highway near Malda. The bus was heading towards Malda from Nalagola. Police reached the spot and sent the injured to the Malda Medical College and Hospital. সকালবেলা আমি আজকে সকালে ঘুম থেকে উঠে বেগুনবাড়ি স্ট্যান্ডে চা খেতে আসি। আসার পরে শুনলাম যে বেগুনবাড়ি আমাদের যে কালভার্ট রাজ্য সড়ক, লালাগোলা মালদা যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের পাশে বেগুনবাড়ি কালভার্টের পাশে সুপারফাস্ট বাস লালাগোলা থেকে মালদা অভিমুখে যাচ্ছিল, যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছে ধাক্কা মারে। মারার পর বাসটি গাছে ফেঁসে গিয়ে আটকে যায় এবং বাসের যাত্রীরা বহু মানে আহত খুন জখম হয়েছে। দুইজন মহিলা প্রায় ঘন্টা তিনেক বাসের মধ্যে ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে বন্দি অবস্থায় পা চাপা পড়ে আটকে ছিল। পরে জনগণের সাহায্য, হরিপুর পুলিশ প্রশাসনের সাহায্য এবং তিনখানা জেসিবি নিয়ে তাদেরকে টেনে টুনে বের করা হয়।